নমস্কার বন্ধুরা, সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 10ই জুলাই, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আমার সোনা 4 বছর আগে ঠিক আজকের দিনে পৃথিবীতে এসেছিল, আজকে ওর জন্মদিন। তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ সেরে আমি স্নান সেরে আগে সূর্যদেবকে জল নিবেদন করলাম, তারপর মা তুলসীকে জল নিবেদন করলাম, তারপর এখন ঘরে পুজো দিয়ে দেবো। আর দেখি মন্দিরে যাওয়ার কথা রয়েছে, কালী মন্দিরে প্রত্যেকবারই যাওয়া হয় পুজো দেওয়ার জন্য, আর এবার দেখি প্রচণ্ড বৃষ্টি, আর ওকে তো ভিজিয়ে নিয়ে যাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। তাই জন্য অন্য কোনো দিন যাব ভাবছি। আর ঘরে এই তো সমস্ত কিছু, এগুলো যে সাদা সাদা দেখা যাচ্ছে না, এগুলো ধূপকাঠির গুঁড়ো, আমি ভালো করে মুছে নিয়েছি, কিন্তু এগুলো উঠছে না, তেলের সাথে লেগে গেছে কেমন। আর এই তো সবার আগে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, এরপর ঠাকুরকে মন দিয়ে পুজো করব। এই তো আজকে ঘরে ঠাকুরকে বাতাসা আর কাজু বাদাম দিয়ে প্রসাদ দিয়েছি। এখন কিন্তু বৃষ্টিটা আবার বেড়েছে, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, তো এখন তো মন্দিরে যাওয়াই যাবে না আর, ওই জন্য মনটা একটুখানি খারাপ করছিল। বাট সোনা কিন্তু এখনো ওঠেনি, বার্থডে গেল এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। আর আমি তো চুলটা আশ্রয় নিচ্ছি, আর চুলটা প্রচণ্ডই ভিজে রয়েছে, আর কাপড়গুলো কি করবো, একদম হয়ে গেলে যে কাপড় ধুয়েছে সেগুলো উপরে ধুয়ে দিয়ে আসবো। ওটো ওটো ওটো, এই যে বাবা, ওটো ওটো, এই যে কদমন্ত বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এই যে ওটো 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 বাবা, ওটো বাবা, ওটো ওটো। আমাদের উপরে ঘর থেকে কিন্তু বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগে, একদম চারিদিকটা দেখা যায় সবুজ, আর বৃষ্টি পড়ছে পাতায়, বেশ ভালো লাগে। আর এই তো এই জিনিসগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, এখন মুদিবাজার বেশিরভাগটা আমিই নিয়ে আসি, হাজবেন্ড যেহেতু সময়টা একটু কম পায় তাই যতটা পারি নিয়ে আসি আর কি, আমারও ভালো লাগে। আর এই টুকটাক করে এদিকে ঘুরে নিলাম, পাঁপড় মসুর ডাল মুগ ডাল চিনি। আর এই যে পাশে বাড়ি থেকে দুধ দিয়ে গেছে, আমাদের যে রোজকার দুধ আজকে একটু বেশি দিয়েছে, একটু পায়েস করা হবে, জন্য জন্মদিনে পায়েসটা তো করতেই হবে, আর সেটা আমার করতে খুব ভালো লাগে। আজকে রান্নাবান্না অনেক কিছু রয়েছে, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ভালো লেগে থাকলে ব্লগটা একটু লাইক করে দিও। আর এ তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি, ডালটাও পাশে বসিয়ে দিয়েছি, মা বলেছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে করতে, তো মাছের মাথা দিলাম না, কারণ অনেকগুলো রিচ খাবার হয়ে যাবে তাই জন্য আর করিনি। আর পায়েসটা বসিয়ে দিলাম এক পাশে, আর দুই উনুনেই রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি সোনাকে 12:30 একটার মধ্যে খেতে দিতে পারবো, ও কিন্তু এখন অবধি সেরকম কিছু খায়নি। আর এই তো পায়েসের চালটা একটু ধুয়ে নিচ্ছি, আমার শাশুড়ি মা কিন্তু পায়েসের চাল ধুয়ে দেয় না আর কি, মাঝে মাঝে ধুয়ে দিই। তো 4 বছর আগে আজকে দিনের কথা ভীষণ মনে পড়ছে, সেদিনও ছিল প্রচণ্ড বৃষ্টি, তার আগের দিন আমি ঠিক একটু কিছুটা ভয় আর কিছু এক্সাইটমেন্ট নিয়ে ভর্তি হয়েছিলাম, তখন ছিল করোনা ভাইরাস, মানে তখন সারা বিশ্ব লড়াই করছে করোনা ভাইরাসের সাথে, সেটারও একটা ভয় ছিল। তারপর এই তো 10ই জুলাই ও এলো, কোলালো করে আমাদের, আর
সবার সে খুশির জোয়ার, একদম এত খুশি, খুশিতে আমি কান্নাই করে দিয়েছিলাম, আর হাজবেন্ডও মানে ভীষণ খুশি হয়েছে এই দিনটা। তো দেখতে দেখতে মেয়ে স্কুলেও যাচ্ছে, তো সেই দিনের কথাটা ভীষণ মনে পড়ছে। আর বড় হলে দেখবে আমার প্রথম বার্থডে ব্লগ, দ্বিতীয় বার্থডে ব্লগ, তৃতীয় বার্থডে ব্লগ, এবার 4 নম্বর, এ তো 4টাই পোস্ট করা হয়ে গেছে ইউটিউবে, এগুলো বড় হয়ে দেখবে। আর এই তো এই গল্প করতে করতে আমি রান্নার ইয়েটা তাড়াতাড়ি করে নিচ্ছি। হাজবেন্ড গেছিলো এর মধ্যে, বৃষ্টির মধ্যেই গেছিলো বাজারে, আর সেরকম কিছু না বলেছিলাম, হাজবেন্ড বলেছিল ইলিশ মাছের কথা, আমি বললাম না ও একদমই খেতে পারবে না, কাটা। তারপরে বললাম কাতল মাছ নিয়ে এসো, কাতল মাছ নিয়ে এসেছে, আর এদিকে মাংস নিয়ে এসেছে। একটু কাতল কালিয়া করব, একটু মাংস কষা করব, মানে কষা ঠিক না, আবার একটু ফ্রাইড রাইস করব, আর হচ্ছে এদিকে সিম্পল মেনু আজকে। তো টুকটাক মাংস আর মাছটা মা ধুয়ে দিয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর সবজিগুলো কাটতে রসুন পেঁয়াজ এগুলো কাটতে একটু সময় লাগে। আর এদিকে আমি 3 রকম ভাজা করব, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। তো বাঙালিদের যেমনটা হয়ে থাকে আর কি, পায়েস আর হচ্ছে 5 রকম ভাজা তরকারি দিয়ে দুপুরে ভাত দিই প্রত্যেকবার। তো আগে তো একটু একটু মুখে দিত, খেতেই পারতো না বেশি, এখন ও নিজে নিজে একটুখানি খেতে পারে, যেটুকুনি খায় ছড়িয়ে ছিটিয়ে খেতে পারে ও। এবার একটু মন খারাপ লাগছে একটু একটু, কারণ বাড়ি থেকে এবার কেউ আসতে পারেনি, বাড়িতে প্রচুর কাজ রয়েছে। তারপর আমার যে বড় ভাই ও বাড়িতে নেই, প্রচুর কাজ রয়েছে আর কেউ আসতে পারলো না, ওই জন্য একটু মন খারাপ। আর আসলে আমার মেয়েও ভীষণ খুশি হয়, ভীষণ মিমি, মামা, দিদা, দাদু ভীষণ মিস করছিল সবাইকে, যে মামার বাড়ির থেকে কখন আসবে, যেহেতু প্রত্যেকবার আসে এইবারই বাদ হলো, ওই জন্য একটু মন খারাপ লাগছিল আমার। এতো তারপর মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম, আর আজকে দই টই ব্যবহার করিনি। আর দিদিদের ফোন করলাম, মানে দিদিকে, ওর মামা তো দিদি আমার হাজবেন্ডের, ও বলল ওর নাইট ডিউটি যেহেতু ছিল, ওই জন্য রাত্রে আসবে, ঘুমেরও কিছুটা দরকার রয়েছে, নাহলে তো সকালবেলা বা দুপুরের মধ্যে চলে আসে প্রত্যেকবার, এবার রাত্রে আসবে, ওই জন্য একেবারে রান্নাটা সেরে নিচ্ছে, একেবারে রাত্রে কোনো আর ঝামেলা হবে না, রাত্রে শুধু একটু ভাত করব। সোনার প্রায় খেদেই পেয়ে গেছে, আর আমি এদিকে মাছের কালিয়াটা করে নেব, মাংসটা তো হয়ে গেল, ফ্রাইড রাইস আর মাছের কালিয়াটা আর পাঁপড় ভাজলেই হয়ে যাবে, আর পায়েস তো আগেই হয়ে গেছে আমার। মশলাপাতি আগের দিন অনেকটা রেডি করে রাখলে না সুবিধা হয়, আর আজকে সমস্ত কিছু অবশ্য টাটকা টাটকা করেছি, তাতে ভালো হয়েছে, কারণ একটু সময় লাগলেও জিনিসটা একদম টাটকা। তো ফ্রিজের কিছুই ছিল না, সমস্ত কিছু টাটকা, মাছ মাংস, মাছটাও ভীষণ ভালো এনেছে। আর সন্ধেবেলা একটু বেরোবো, সন্ধেবেলা একটু কেক আনতে হবে আর কয়েকটা বেলুন আনতে হবে। বৃষ্টি না থাকলে হাজবেন্ড দুপুরবেলায় কেক নিয়ে আসতো, কিন্তু যেহেতু বৃষ্টি ছিল কেক তো আনা যাবে না, ওই জন্য।
তো সোনাকে ভালো করে স্নান টান করিয়ে দিলাম, আর সোনা দেখি ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করছে। ওকে মানে বলা হয় স্নানের পরে রোজ দিনই প্রণাম করে আসতে, তো আজও অন্যথা হয়নি। আমি বললাম আজকে স্পেশাল করে বলেছি যে ঠাকুর ঘরে স্নানের পরে যাবে, দেখি কি সুন্দর প্রণাম করতে গেল। তারপরে তো আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, আর আসনও পেতে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এদিকে একটু আশীর্বাদ করে তারপরে থালাটা সামনে দিয়ে দেব। ও এক্সাইটেড হয়ে আছে, কখন খাবে, কখন কি পছন্দ হবে। আর এবার না দই মিষ্টি আনা হয়নি, আইসক্রিম আনা হয়েছিল। দাঁড়া, দাদাকে প্রণাম করো।
যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, আমি একটু ঘুমিয়েছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম একটু রান্না বাড়া করে খেয়ে দিয়ে, তারপরে একটু শুয়েছিলাম, আর উঠে দেখে যে সোনার খিদে পেয়েছে, একটু খেলো, খাওয়ালাম, তারপরে এই যে ফ্রেশ করিয়ে দিলাম। তো এই যে খাওয়া দাওয়ার সময় জামাটা পরিয়ে দিয়েছি, নতুন জামাটা হয়ে গেছে। আমি খেলতে গেছিলাম। খেলতে গেছিলা ঠাম্মার সঙ্গে? হ্যাঁ। আমি তো ঘুমিয়েছিলাম, তুমি তো ঘুমাওনি অবশ্য। খেলতে গেছিলাম মা। আবার ও তো একটু দেরি করে উঠেছে। তাড়াতাড়ি বড় হয়ে বাবার নাম উজ্জ্বল করো। একটা গিফট চলে আসছে, এক পিসিং গিফটের উপর গিফট আছে, একটা ঘড়ি আর একটা বাক্স। এটা রাখ, হইছে না, এটা রাখ বাড়াতে না ডানাতে না। Thank you.
এতো কেক কাটা পর্ব শেষ হলো, আর ওর পিসি ওকে দিয়েছে একটা ঘড়ি আর একটা চকলেট, তো ও ভীষণই খুশি। আর আমরা তো ওই যে পুতুল দিয়েছি, আর দুটো জামা এনেছিলাম, নতুন জামাটা ওই যে ভাত খাওয়ার সময় পরিয়ে দিয়েছি, আর একটা রাত্রে কেক কাটার সময় যে পরলো, দুটো জামাই এনেছিলাম আগের দিন ওর বাবা আর আমি গিয়ে। আর এতো ভালোভাবেই সবকিছু কমপ্লিট হলো, সোনা তো ভীষণই খুশি। আর রাত্রে যে চিয়া সিড আর কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে এবার ঘুমোতে যাব। তো টাটা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে।